আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। মাত্র ঘুম থেকে উঠেছি, ফেসটাকে ক্লিন করেছি, আজকে একটু বাইরে যাব। আর আমার আইজ আপনারা হয়তো বা রেড দেখে মনে করছেন কি হয়েছে, আইজে আমার নেইল দিয়ে আমি কালকে শাওয়ার করার সময় আমার এখানে লেগে গিয়েছে। তেমন বড় কিছু না, জাস্ট একটু মানে স্ক্র্যাচ পড়ে গিয়েছে, আর ব্লাডটাও একটু মানে ইয়ে হয়েছে, আর চোখটা লাল আছে। তো কালকে একটু বেশি ছিল, আজকে আমি ডাক্তারও দেখিয়েছি, বলো তেমন কিছু না। তো আজকে আমি আমার বাথরুম থেকে লাইভ হয়েছি, কারণ মাত্র ফেসটাকে ক্লিন করছি, আর হচ্ছে গিয়ে এখন বাইরে যাবো, একটু মেকআপ করব, দেখি যদি সময় মতো পারি আপনাদেরকে সাথে হয়তো বা মেকআপ লুকটা আমি শেয়ার করব। কিন্তু তার আগে আপনাদেরকে একটু দেখাই উপর থেকে আমাদের বেকারি কী হচ্ছে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন কি না, এই যে আমাদের ট্রাম্পোলিনটা আমরা খুলে ফেলে দিব, এটা ভালো ছিল, কোনো ভাঙে নাই কিচ্ছু না, জাস্ট ওই যে সাইডের ব্লু কালারের যে একটা ম্যাট্রেস প্যাডের মতো থাকে ওইটা ছিঁড়ে গিয়েছিলো। তো আমরা চাচ্ছি এখান থেকে সরিয়ে নিব, দেখি এখানে কিছু অন্য কিছু রাখা যায় কি না। এমনিতেই দেখেন আমাদের পুলটা দেওয়ার কারণে পুরো বেকিয়ারটা একদম মানে ভরে গিয়েছে। আর এই যে এইডেন, এইডেন আমার এখানে এই যে নেটটা থাকার কারণে ক্লিয়ার হচ্ছে না, উপস, একটু দূর গেলে আবার মানে পরিষ্কার লাগছে। এটা আমরা লাগিয়েছিলাম যখন অনেক কষ্টে আমি আর ও লাগিয়েছি, আমাদের পুরো দিনটাই চলে গিয়েছিল, আর রমজান মাস ছিল। এই স্প্রিংগুলো যেগুলো খুলছে এখন, এই স্প্রিংগুলোই হচ্ছে সবচেয়ে মেইন নিয়ে। ওকে, আমি হেল্পও করতে পারবো না, কারণ অলরেডি বেজে গিয়েছে 12টা, আর আমি মানে রেডি হতে হবে। তো যাই হোক, আমার এসি অন, সো এটা লাগিয়ে দিই। তো যেহেতু সকালবেলা উঠে আমি শাওয়ারটা সেরে নিয়েছিলাম, এখন চুলটাকে একটু সেট করে নিচ্ছি, বেশি কিছু করব না, জাস্ট একটু ব্লো ড্রাই করে নিচ্ছি, কারণ ভিতরের দিকে এখনও মানে ভেজা চুল আছে। তো আমি আবার ভেজা চুল রাখতে পারি না, আমার মাথা ব্যথা করে প্রচণ্ড। আর এটা দিয়ে, এই হেয়ার ব্রাশটা দিয়ে কিন্তু আপনারা মানে অনেক সুন্দর করে হেয়ার স্টাইলটা করতে পারেন। তো এটা হচ্ছে গিয়ে রেভোলিউশনের, সরি, র্যাভলনের একটা হেয়ার ড্রায়ার, এটা অনেক সুন্দর। আমি এটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা অনেকেই আমার আগের প্রিভিয়াস ভিডিওতে দেখেছেন, এটা দিয়ে আমি অনেক সুন্দর করে আমার চুলটাকে সেট করতে পারি। তো আজকে বেশি কিচ্ছু না, জাস্ট অল্প একটু ব্লো ড্রাই করে নিচ্ছি, দেন আমি লিভিং প্রুফের একটা সিরাম দিচ্ছি, আর আমি গান শুনছি আর নাচতেছিলাম। যাই হোক, এটা মানে এই সিরামটা দিলে চুলের মধ্যে কিন্তু একটা শাইন আসে, অনেক হেলদি লাগে, ন্যাচারাল লাগে। তো এই ব্লগটা কিন্তু আমি আমার আমরা একটা শর্ট একটা ভ্যাকেশনে গিয়েছিলাম 3 দিনের জন্য। এই ভ্যাকেশনে যাওয়ার আগের আমি কিন্তু এই চুলের কালারটা অলরেডি আমি চেঞ্জও করে ফেলি। তো আর অনেকেই আমার মেকআপের লুকের মধ্যে আমার বিউটি মানে যেই ইয়ে তিলের কথা বলেন, যেটা অরিজিনাল কিনা, হ্যাঁ এটা আমার অরিজিনাল, কিন্তু মেকআপ করার কারণে অনেক সময় এটা ঢেকে যায়, দেন আমি এটাকে আবার দিই, কারণ এই জায়গায় তিলটা আমার অনেক ভালো লাগে। তো এখন আমি আমার মেকআপটা করে নিচ্ছি, আর এই লুকটা কিন্তু আমি অনেকবার দেখিয়েছি, তার জন্য আজকে শেয়ার করছি না, আমি একটু তাড়াতাড়ির মধ্যে এটা আমি মানে কমপ্লিট করব। ওই নি, ওই নি, ওই নি, হলো খ খ খ এই তো আমার মেকআপ ডান, মেকআপ বেশি কিচ্ছু দেই নাই, দেখতেই পাচ্ছেন একদম সিম্পল। আর আইসটাকে একটু ঠিক করার ট্রাই করেছি, বাট তারপর খারাপ না, আমি ভাবছিলাম এই সাইডে যদি একটু রেড দিয়ে দিই, আই থিঙ্ক তখন দুইটা সমান সমান হবে। আচ্ছা দেখি, পরে হয়তো বা দিব। আই নো, আই নো, ও হাসানি বাদে। তো রেডি টেডি হয়ে আজানকে রেডি করতে যাচ্ছিলাম, তো সে তো মহা গল্প করছে, দেখতেই পাচ্ছেন, সে ইদানিং মানে গল্প করতে অনেক বেশি পছন্দ করে। তো এখন আমরা চলে যাচ্ছি, আর আজকে আমরা গিয়েছিলাম মিশিগানের মধ্যে লার্জেস্ট আউটলেট একটা স্টোর, যেটা এখানে অনেক অনেক ব্র্যান্ডের জিনিস পাওয়া যায়, নন ব্র্যান্ড ব্র্যান্ড জিনিস পাওয়া যায়, যারা গ্রেট লেক ক্রসিংস, যারা মিশিগানে আছেন তারা তো অবশ্যই চেনেন, যারা মিশিগানের আউটে আছেন তাদের জন্য বলবো, যদি আপনারা মিশিগানে আসেন বেস্ট একটা অপশন। ওইখানে গেলে কিন্তু আপনারা মানে নেম ব্র্যান্ড থেকে ধরে নন ব্র্যান্ড সব কিছুই পাবেন। তো আমার প্রায় অলমোস্ট 2 বছর পর আমার যাওয়া হয়েছে, কারণ করোনাকালীন সময় আমি কোনো মলে টলে আসলে যাই নাই,
খুবই কম যাওয়া পড়েছে। তো আজকে হঠাৎ করে মানে বললাম যে ওইখানে যাই, আর বাচ্চারাও একটু মানে ইয়ে করবে। তো এটা ছিল উইকডেজ, উইকডেজে একটু ভিড়টা কম থাকে। তো প্রথমে আমি ঢু মারলাম মাইকেল কোর্সে, কারণ এটা হচ্ছে মাইকেল কোর্সের আউটলেট। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন, এবং ওদের এইখানে কিন্তু মানে নতুন নতুন কালেকশনও পাওয়া যায়, আবার ওল্ডগুলোও পাওয়া যায়। আর এটা হচ্ছে আউটলেট। তো আসলে যেটা মনে করা যায় আউটলেটে হয়তো বা আমরা মনে করি যে অনেক কম প্রাইসে পাওয়া যাচ্ছে, আসলে কিন্তু না। দেখা যায় এক একটা ব্যাগ মানে যেটা পছন্দ হয় ওইটা 300-350 এমনিতেই থাকে, আর যেটা ভালো লাগে না সেটা তো আর মানে একদম কমে পাওয়া যায়। আর এই তো আমি আসলে আমার কাপড়টা চেঞ্জ করে ফেলেছি, এত গরম লাগছিল ওই দিন, হঠাৎ করে অনেক বেশি গরম পড়ে গিয়েছিল। তো আমি মাইকেল কোর্সের থেকে বের হয়ে আমি যাচ্ছি অন্য একটা শপে। আসলে এই মলটা এতই বড়, কি বলবো, মানে ঘুরে ঘুরে দেখা লাগে। তারপরে আসছি একটু কার্টার্সে এবং বেবিদের জন্য কিছু কাপড় কিনবো। তো আমার আবার নর্মালি কার্টার্সের কাপড় ভালো লাগে না, আই ডোন্ট নো, আমি জানি না, আমার ভালো লাগে না। তো ওদের আবার অশকোশ আছে, ওইখান থেকে ওদের আমার পিচিদের জন্য কিছু কাপড়ও কিনেছি। একটা সময় গ্রেট লেকস কিন্তু আমার অনেক ফেভারিট ছিল, যেহেতু ওইখানে গেলে আমরা একই সাথে সব ধরনের বাচ্চা থেকে শুরু করে বড় ধরনের, কিচেন থেকে শুরু করে একদম বাসার যাবতীয় যত জিনিসপত্র আছে পাওয়া যেত। কিন্তু কোভিডের কারণে সব কিছু মনে হচ্ছিল স্লো হয়ে গিয়েছে। মার্শাল হচ্ছে গিয়ে আমার অনেক ফেভারিট একটা স্টোর, বাট ওইখানে গিয়ে এতই মানে মন খারাপ, কিছুই ছিল না ওদের। আর আপনারা দেখতেই পাচ্ছেন মানুষজন একদমই কম, কারণ আমি আবার আমি আগেও বলেছি যে আমি বাচ্চাদেরকে প্রেফার করি না মলে। তো প্রথমে কিন্তু আমি আমার হাজব্যান্ডে দিয়ে চেক করিয়েছি যে মানুষজন কেমন, আর উইকডেজে একটু কমই থাকে। আর এখন যেহেতু বাইরে মানে সবাইকে মাস্ক না পরেও যাওয়ার নির্দেশ দিয়েছে, বাট আমি তারপরও আমার কাছে একটু ভয় লাগছিলো, যেহেতু আমরা ভ্যাকসিন দিলে কী হবে, বাচ্চারা তো আর ভ্যাকসিন না। তো দেন আমার এইডেন অনেক বাহানা ধরেছে, এখানে একটা প্লে জোন এরিয়া আছে ওইখানে যাবে। আর আমাদের শপিংও মোটামুটি অলমোস্ট শেষ, তো আমরা এখানে এসেছি, ওরা খেলবে। আর এই সময় আমার আজান এত বেশি কান্না করছিল, জানি না কেন, এইডেন তো মহা খুশি। আসলে বাচ্চাদের খুশি নিয়েই আমাদের সব কিছু। আর আমার আজান এই যে কান্না স্টার্ট করবে, দেন আমি ওকে একটু গ্রাইপওয়াটার দিয়ে দিই। আমি সব সময় কিন্তু বাইরে গেলে আমি গ্রাইপওয়াটারটা ক্যারি করি, কারণ গ্রাইপওয়াটারটা মানে রাখাটা অনেক জরুরি, গ্রাইপওয়াটার বলেন এবং বেবি টানার বলেন, কারণ কোন সময় কোন সিচুয়েশন পড়বে বা অনেক সময় দেখা যাবে হাতের পাশে কোনো স্টোরও নাই যে গিয়ে আপনারা চট জলদি গিয়ে নিয়ে আসবেন। তো গ্রাইপওয়াটারটা আমি সবসময় ক্যারি করি, কারণ আমার আজান যেহেতু গেসি কলিক বেবি, তো দেখা গিয়েছে প্রথম কয়েক মাস বাচ্চাদের কিন্তু অনেক বেশি মানে গ্যাসের প্রবলেম হয়। তো ওইটা দেওয়ার পর আলহামদুলিল্লাহ সে ঘুমিয়েও পড়েছিল। আর এদিকে তো আমরা তারপর পুরোটা মানে সময় জুড়ে অনেক ফান করেছি। আর এই মানে নতুন প্লে জোন এরিয়াটা কিন্তু নতুন খুলেছে, এটা কিন্তু আগে ছিল না। আগে ছিল ওদের হচ্ছে গিয়ে আরেকটা কী যেন নাম ছিল সেটা ভুলে গিয়েছি, ওইটা বন্ধ করে দিয়েছে। এবং এই মলে কিন্তু একটা অ্যাকোরিয়ামও আছে যেটার নাম হচ্ছে গিয়ে সি ওয়ার্ল্ড। তো সি ওয়ার্ল্ডে কিন্তু আমি আর যাই নাই, কারণ আমরা আগে আরও দুই তিনবার গিয়েছি, আমার কাছে তেমন এত ভালো লাগে নাই। তারপরও নাই বললে মানে যেহেতু আপনারা যদি চান অল্প কিছু সময় গিয়ে ওইখানে স্পেন্ড করবেন, আপনারা চাইলে করতে পারেন। তো ওদের তো বাপ ছেলের খেলাই শেষ হচ্ছে না, আমিও অনেকক্ষণ খেলেছি বাট এখন টায়ার্ড লাগছে। আর হঠাৎ মনে পড়েছে আমার এখনও কিছু শপিং বাকি আছে, আই থট আমার শপিং শেষ হয়ে গিয়েছে, বাট বললাম না একটু আমি ঘুরে আসি। তো ওদেরকে প্লে জোনে রেখে আমি চলে যাব বাইরে, কারণ আমি ওরা মানে এইডেন আসতেই চাচ্ছে না, এইডেন এখনও বলছে যে ওইখানে প্রায় 1 আওয়ারের মতো থাকবে। তো ভাবলাম ওরা থাক, আমি আমার শপিংটা শেষ করি। তো আমি হাঁটতে হাঁটতে হঠাৎ মনে পড়েছে আমার প্রচণ্ড গরম লেগেছে, এবং আপনাদেরকে অল্প কিছুটা ঘুরে দেখাচ্ছি। এই প্লে জোনটা কিন্তু অনেক বড় করে ওরা করেছে, আমি বলবো এখানে মানে মিশিগানের মধ্যে লার্জেস্ট হবে এইটা, কারণ নর্মালি এই সব প্লেগ্রাউন্ড আরও আছে। তো কিছু আবার কোভিডের কারণে বন্ধও হয়ে গিয়েছে, কিছু আবার খোলা আছে, বাট এটার মতো বড় না। তো আমি বলবো যারা মিশিগানে আছেন তারা বাচ্চাদেরকে নিয়ে বাইবেন, বড়রাও কিন্তু এখানে গিয়ে প্রচুর টাইম স্পেন্ড করতে পারেন, কারণ নর্মালি আমাদের তো আর কোনো মিশিগানে বলবো অ্যাক্টিভিটিজের কিছু জায়গা কমই আছে।
তো এটা ইনডোর ফান হিসেবে কিন্তু অনেক ভালো, আপনারা চাইলে ওইখানে গিয়ে ইভেন বার্থডে পার্টিও কিন্তু করতে পারেন, ওদের এই ইয়েটাও আছে। তো আমি বাইরে চলে যাচ্ছি এবং আমার কিছু শপিং যেটা বলেছিলাম বাকি আছে সেটাও শেষ করব, দেন প্রথমে একটু আইসক্রিম খেয়ে নিব, প্রচণ্ড গরম লেগেছে। আর আজকের ভিডিওটা কিন্তু এরকম র্যান্ডমভাবেই আসলে আমি রেডি করেছি, বাট নেক্সট ডে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে, তো অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন। আমরা 3 দিনের জন্য একটা মিনি ভ্যাকেশনে গিয়েছিলাম, ওই ভ্যাকেশনের অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আসলে ভিডিও প্রচুর করা হচ্ছে, বাট এডিটিংয়ের কারণে আমি ভিডিও পোস্ট করতে পারছি না, এত এত ভিডিও হাতে জমা পড়েছে কি বলবো। আমি যদি এভরিডে করে একটা করেও দেই তারপরেও কিন্তু অনেক ভিডিও আছে। তো এই তো বসে বসে আমি আমার আইসক্রিমটা এনজয় করব, এবং ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড মানে চিল্লাচিল্লি হচ্ছিলো তার জন্য আমি এটাকে মিউট করে দিয়েছি। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে কি ফুড কোর্ট, আর এইখানে ফুড কোর্টে কিন্তু হালাল খাবারও পাওয়া যায়। আর ওদের আরেকটা আছে রেস্টুরেন্ট, অনেক মানে ভালো একটা রেস্টুরেন্ট, যেটা হচ্ছে রেইন ফরেস্ট ক্যাফে। তো ওইটা ওই দিন কেন জানি বন্ধ ছিল, তার জন্য আমরা ওইখানে আর যাই নাই, মেবি মেনটেন্যান্সের কারণে। তো এই তো খাবার দাবার শেষ হয়ে গিয়েছে, এখন আমরা বাকি যে টুকটাক বাজার আছে সেটা শেষ করে নিব। আর হচ্ছে গিয়ে এইডেন হঠাৎ করে বাহানা ধরেছে ওনার গেম লাগবে, যেহেতু সামনে ওনার বার্থডে, সো আজকে থেকে আসলে ওর বার্থডে প্রিপারেশনও কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। আপনারা সবাই দোয়া করবেন, জুলাই 3 হচ্ছে গিয়ে আমার এইডেনের 8 বছর পূর্ণ হবে, সো সে 7 বছর পূর্ণ হবে, 8-এ পড়বে, তো তার জন্য সে মানে গেম চাচ্ছে। তো এটা এই গেমটা এবং আর একটা কী জানি একটা গেম তার লাগবে, তো আমি প্রথমে না করেছিলাম, তার বাবা বলো যেহেতু বার্থডে মান তোকে দিয়ে দাও অসুবিধা নাই। তো এখন তো গেমটা পেয়ে মহা খুশি, এবং গেম পাওয়ার সাথে সাথেই কিন্তু সে মানে বাহানা ধরেছে বাসায় চলে আসবে, মানে কী করবে মানে গেমটা খেলবে সেটাই। আমি বলছি না বাবা আমার অল্প কিছু বাজার বাকি আছে, কিন্তু ওনার তো সেটা সহ্য হচ্ছে না, সে বাসায় গিয়েই এটা খেলবে। তো যাই হোক, লাস্ট স্টপে হচ্ছে গিয়ে আমরা একটু চিলড্রেন প্লেসে যাই, চিলড্রেন প্লেসে কিছুই নাই, আমি যাই না কেন, গ্রেট লেকসের আমি বরাবরই আমি আমার গ্রেট লেকস ভালো লাগে, বাট সব সময় আমি গ্রেট লেকসের হচ্ছে চিলড্রেন প্লেস আর হচ্ছে গিয়ে বার্লিংটন আমার একদমই পছন্দ না, আই ডোন্ট নো কেন, বার্লিংটন এমনিতেই আমার পছন্দ না, আমারও পছন্দ না, প্লাস আমার হাজব্যান্ডও কিন্তু অনেক রাগ করে, অনেকেই হয়তো বা মাইন্ড করবেন যে না কেন আমি বার্লিং, অনেকেরই পছন্দ আবার অনেকেরই পছন্দ না, তো আমি আমার ইয়েটা বলেছি আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, বাজার সব কিছু শেষ করে এখন বাইরে চলে যাব, আর আপনাদেরকে এই মলটা আরেকটু ঘুরিয়ে দেখাচ্ছি। এত বড় মল কিন্তু কোভিডের কারণে অনেকগুলো স্টোরই কিন্তু বন্ধ আছে, আর এই মলটা যদি মানে বন্ধ হয়ে যায় মানে খারাপ লাগবে, কারণ আমাদের এখানকার মিশিগানে আউটলেট কিন্তু নাই, একটাই আউটলেট। তো যাই হোক, এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি, আর আজকে কিন্তু বাইরের আকাশটা দেখেন মাশাআল্লাহ এত সুন্দর, মনে হচ্ছে না কেউ রং তুলি দিয়ে মানে এঁকে দিয়েছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতেও কিন্তু ক্লিক করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নোটিফিকেশান। এই রেন দেখেন কি খুশি, আসলে বাচ্চাদেরকে এই ছোটো ছোটো জিনিসগুলোই কিন্তু অনেক মানে খুশি করে দেয়। তো যাই হোক, নেক্সটে কিন্তু নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ব্লগ আসছে, সেসব ব্লগ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে। তো আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।